হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয়া বিষয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবার একটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো আমি কোথায় গেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা শুরু করে ফেলি। রেডি হয়ে গেছি, সকাল সকালে আমরা বেরিয়ে পড়ছি, ব্যান্ডেলে যাচ্ছি। ওখানে চার্চে যাব এবং আমাদের ওখানে আত্মীয় আছে, তাদের বাড়িতেও যাব। ব্যান্ডেলে আমি এসে পড়েছি, খুব বৃষ্টি হচ্ছে এখানে। এবার চলো তোমাদের সব কিছু দেখাই। এ দেখো, এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। এবার ভেতরে যাব, তার আগে এখানে আমাদের আত্মীয় আছে, আমার মামা শ্বশুরের বাড়ি আছেন, এখানে আগে ঘুরে আসবো, তারপর ব্যান্ডেলে যাচ্ছি, তোমাদের সব দেখাবো। তাহলে চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো। এসে গেছি চার্চের সামনে। এটা সামনের গেট, গেটটা বন্ধই থাকে। গেটটা সামনে দিয়ে একটু ফটোটা তোলার চেষ্টা করলাম। যাবো পাশ দিয়ে, পাশের পাশে রাস্তা আছে, রাস্তা দিয়ে ভেতরে যাওয়া যায়, ওখান দিয়ে যাব। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। এসছে এখানে, কিন্তু কোনো বাড়ি ভেতরে যাওয়ার সুযোগ হয়নি, ভেতরে গিয়ে উঠতে পারিনি। এইবারে আমি ভেতরে গেছি এবং একদম ওপরে গেছি, খুব ভালো লেগেছে আমার। তোমাদেরকেও পুরোটা শেয়ার করব, সব কিছু দেখাবো। চলো ভেতরে যাওয়া যাক এবং একদম ওপরেও তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। এখানে এসছি, এখানে আগে মোমবাতি দেব, তারপর সামনে ঝর্ণা আছে ওইখানে গিয়ে একটু দেখবো। ঝর্ণাটা আগে অনেক বড় ছিল, এখন ছোট করে দিয়েছে। ওখানে গিয়ে মোমবাতি দিয়ে তারপর আমরা ওপরে যাব।
উপরে আমরা চলে এসেছি, এখানেও প্রে করার জায়গা আছে, মোমবাতি দিয়ে প্রে করছে। এটা সামনে পোর্শন আছে, পিছন দিকে আছে, এই যে পিছন দিকটা রয়েছে এখানে সবাই মোমবাতি দিচ্ছে, আমি প্রে করছে। ফটো তোলার পারমিশন নেই বলে লুকিয়ে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখাবার। এবার আমাদের সব কমপ্লিট দেখা, এবার আমরা নেমে আসছি, আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা